ওয়েলকাম প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দুটো বড় আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কদিন ক্লাস হয়ে টেস্ট পরীক্ষা নাস্তানুবুত পরীক্ষার্থীরা এবং পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এই ব্যাপারে কিন্তু ব্যাপক অসন্তোষ জমা বেঁধেছে সেটা নিয়ে আমি তোমাদেরকে আপডেট দেবো এবং তার পাশাপাশি অমিক্রণ অমিক্রণ কিন্তু ভারতে প্রবেশ করে গেছে এটা নিয়ে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে কোথায় প্রবেশ করেছে কতজন আক্রান্ত হয়েছে ডিটেলস তোমাদেরকে জানাবো আজকের আপডেটে তো চলো দেখে নিই প্রথমে মাধ্যমিক নিয়ে এবং উচ্চ মাধ্যমিক নিয়ে যে টেস্টের ঘোষণা হয়েছে আগামী তেরো তারিখ থেকে সেই টেস্টের কি আফটার এফেক্ট ঘোষণার পর তো ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যে রিপার্কেশন পাওয়া যাচ্ছে চলো আমরা সেগুলো একটু দেখে নিই দেখো ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক টেস্ট আশি নম্বরের পরিবর্তে চল্লিশ নম্বরে নেওয়ার দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো বেশ কিছু পরীক্ষার্থী এবং সেটা লেডি কারমাইকেল স্কুলে কিন্তু যেটা শহর কেন্দ্রিক স্কুলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে তার প্রথম অন্য পরীক্ষার্থীদের স্কুলে ঢুকতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ সেই বাধা অগ্রাহ্য করে তারা পরীক্ষা দিতে ঢুকলে সেখান থেকেও তাদের জোর করে বার করে আনার চেষ্টা করা হয় বলে অভিযোগ কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় পরে অবশ্য সকলেই পরীক্ষা দিয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে সো পরীক্ষা দিতে গিয়ে কিন্তু এই বিক্ষোভের সামনে পড়েছে ছাত্রছাত্রীরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর লেডি কারমাইকেল গার্লস স্কুলে বুধবার পয়লা ডিসেম্বর থেকে স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরু হয়েছে স্কুল কর্তৃপক্ষের দাবি প্রথম দিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ টেস্ট নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক কোনো নির্দেশিকা জারি করেনি কিন্তু তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য একশো নম্বরের টেস্টের সিদ্ধান্ত নেন ঠিক হয় তার মধ্যে আশি নম্বরে লেখা পরীক্ষা হবে বুধবার বাংলা পরীক্ষা হয়েছে কিন্তু এরই মধ্যে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক টেস্ট বাধ্যতামূলক বলে জানিয়েছেন এবং পঞ্চাশ নম্বরে সেই পরীক্ষা হবে বলে জানিয়েছেন সুতরাং বুঝতেই পারছ যে এখানে কেন বিক্ষোভ হয়েছে এখানে একশো নম্বরে কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া শুরু করেছিল সেই স্কুল কর্তৃপক্ষ লেডি কারমাইকেল স্কুল এটা কিন্তু কৃষ্ণনগরে অবস্থিত তো আরও বিস্তারিত দেখে নেব পঞ্চাশ নম্বরে নেওয়ার ক্ষেত্রে চল্লিশ নম্বর লেখা পরীক্ষা হবে এই বিষয়টি জানাজানি হতেই স্কুলের কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একশো নম্বরের টেস্ট দিতে অস্বীকার করে তাদের বক্তব্য মাত্র কদিন আগে স্কুল খুলেছে তাদের পক্ষে তেমন প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি তবে স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া বর্মন বলেছেন আমাদের প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে তাই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এবং তাদের অধীনস্থ সমস্ত স্কুলকে তেরো থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক টেস্ট নেওয়ার নির্দেশিকা দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আবার সংসদ জানিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট শেষ করে ফেলতে হবে মাধ্যমিকের ক্ষেত্রে দশ নম্বরের প্রোজেক্ট বাদ দিয়ে নব্বই নম্বরের পরীক্ষা নিতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা নিতে হবে এবং আমি আশা করব প্রত্যেকটা স্কুল বোর্ডের নিয়ম মেনেই করবে তাহলে কিন্তু বিক্ষোভের কোনো প্রশ্ন থাকার বিষয় নেই কারণ যে সমস্ত স্কুল পঞ্চাশ নম্বরের টেস্ট নিচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য সেটাই কিন্তু বোর্ডের নিয়ম মেনে চলা হচ্ছে এবং তার সেটাই কিন্তু নির্দেশিকা রয়েছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু নব্বই নাম্বারের নির্দেশিকা রয়েছে সুতরাং এই নির্দেশ মেনে যদি চলে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো আরও একটা আপডেট যেটা অমিক্রণ নিয়ে তোমাদেরকে বলবো সেটাও দেখে নিই অমিক্রণ নিয়ে কী সিচুয়েশান এবং কোথায় কোথায় অমিক্রণ হয়েছে দেখো এখানে বলা হচ্ছে মহারাষ্ট্রে অমিক্রণ আক্রান্ত সন্ধান মিলল এ নিয়ে ভারতে মোট অমিক্রণ সংখ্যা দাঁড়ালো চারজন দক্ষিণ আফ্রিকা থেকে বেরা মুম্বাইয়ের এক বাসিন্দার শরীরে করোনার এই প্রজাতির খোঁজ মিলেছে এর আগে কর্ণাটক গুজরাট গুজরাটেও কিন্তু অমিক্রণের সন্ধান মিলেছিল সুতরাং কর্ণাটক গুজরাট এবং মহারাষ্ট্র এই তিনটে রাজ্যই কিন্তু আক্রান্তদের মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে ভারতে অমিক্রণের সংখ্যা বাড়তেই উদ্বেগ বাড়ছে দেশবাসীর এই বিষয়ে হু কি জানাচ্ছে চলো দেখে নেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে জেনেভা থেকে রিপোর্ট যেটা আমরা পাচ্ছি সেটা বলছে যে অমিক্রন ভ্যারিয়েন্ট কোন কোন দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট কী এই বিষয়ে কৌতূহল তো ছিলই ডিরেক্টর জেনারেল অফ হু ট্রেডস আধানম গ্যাবরিয়াস জানিয়েছেন বিশ্বের মোট তেইশটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট এবং এই সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর সাংবাদিক বৈঠকে হু এর ডিরেক্টর জেনারেল বলেন অন্তত তেইশটি দেশে অমিক্রণ সংক্রমণের কথা জানিয়েছে আমাদের মনে হচ্ছে এই সংখ্যাটা বাড়বে হু এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে প্রতিটি দেশের প্রতিটি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই কারণ ভাইরাস এমনই হয় ভাইরাস এভাবেই চলবে যতক্ষণ না আমরা এর সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাচ্ছি তো সেই বিষয়ে কিন্তু আরও বলছেন হুয়ের প্রধান তিনি বলছেন অমিক্রণ নিয়ে প্রতিনিয়ত নতুন তথ্য জানছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও এর সংক্রমণ নিয়ে কোনো এখনও অনেক কিছু জানা আমাদের বাকি রয়েছে এর তীব্রতা ও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও জানতে হবে এ নিয়ে গত কয়েকদিন ধরে হুয়ের বিভিন্ন অ্যাডভাইসরি গ্রুপ আলোচনায় বসছে এক্ষেত্রে কোন কোন প্রশ্নের উত্তর প্রয়োজন তার অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে এবং করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে নতুন ভাইরাসের ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক বলে দিন কয়েক আগেই উদ্বেগ প্রকাশ করেছে হু হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পুনম ক্ষেত্রপাল সিং জানিয়েছেন নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক সংক্রমণ রুখতে সতর্ক থাকতে হবে দেশকে এবং বিশেষজ্ঞরা বলছেন প্রায় পঞ্চাশ বার জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে এই ভাইরাস যার মধ্যে বত্রিশ বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র সো ইতিমধ্যে দেখতে পাচ্ছ এত বারবার এ রূপ রূপ পাল্টাচ্ছে ফলে এতে কিন্তু ভ্যাকসিনেশান তৈরি করা বেশ ডিফিকাল্ট তো সেটাই এখন হুয়ের টার্গেট যে কী করে এটাকে আটকানো যায় এই ভাইরাসকে তো সতর্ক থাকতে হবে সকলকে এবং পাশাপাশি পরীক্ষা তো চলবেই এবং নতুন করে এডুকেশনাল আপডেট যখনই আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো সো দেখতে থাকো আর নতুন আপডেট পেতে থাকো সিন্ডু ইজি ইংলিশে থ্যাংক ইউ সো মাচ